হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মো বিয়ে সাজে সাজবে কন্যা না এখানে কন্যা হবে না বিয়ে সাজে সাজবে জামাই আর কী বলে এদিকে মেহেদি আর হলুদ বেটে আমাদের চট্টগ্রামে একটা রীতি রীতি বলতে এটা আমাদের চট্টগ্রামে হয় অন্যান্য ডিস্ট্রিক্টে হয় নাকি আমি জানি না এরকম করে দোলাকে বসিয়ে মানে যার বিয়ে হবে তাকে বসিয়ে এরকম করে গায়ে হলুদ লাগানো হয় হাতে রাখি পরানো হয় এবারে দেখতে পাচ্ছেন ওর হাতে রাখি পরিয়ে দিয়েছে আমার ছোটো বোনের হাজব্যান্ড তারপরে ওর গায়ে হলুদ লাগানো হবে এটা হচ্ছে গায়ে হলুদের দিন সকালে সকাল বলতে এটা হচ্ছে বারোটা দু বারোটার দিকে আমরা ওর গায়ে হলুদ পরিয়ে হাতে আঙ্গুলে মেহেন্দি লাগিয়ে তারপরে এতটুকুতেই শেষ করে গেলাম এখন দেখুন কি করছে অন্যান্য ডিস্ট্রিক্টে এমন করে করে নাকি জানি না এটা নাকি হিন্দুদের রীতি হ্যাঁ এটা হিন্দুদেরই রীতি কিন্তু কি করব আমাদের চট্টগ্রামে এটা পালনই করা হয় এরকম করে হলুদ মেহেদি সব ডালাতে নিয়ে মাথার মধ্যে কীরকম কীরকম করে আপনারা দেখতে পাচ্ছেন ওইভাবে করে সবাই থেকে করতে হয় না কি এরকম আমি আবার করি নাই অন্য অন্যরা করেছে ওটা করার পর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন সরি এখন আবার মিষ্টি খাইয়ে দিচ্ছে এটা করার পর সবাই ওকে মিষ্টি মুখ করাচ্ছে আমার ভাইকে মিষ্টি মুখ করানোর পরে আর গোসল করে এসে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে ভাতটা খেয়ে নিল দুপুরে ভাত খাওয়ার পরে আমরা একটু রেস্ট করলাম রেস্ট বলতে আমাদের ছোটো বাচ্চারাই গান বাজিয়ে নাচ গান করেছে কারণ বিয়ে বাড়িতে যদি গান বাজনা না হয় বিয়েবাড়ির মতো লাগে না সেই জন্য ছোটো বাচ্চারা কতক্ষণ গান বাজনা করলো মিকে মেহেদি পরানোর পর গায়ে হলো দেওয়ার পর ভাতের সময় হয়ে গেল দুপুরে লাঞ্চের সময় হয়ে গেল সবাই দুপুরে ভাত খেয়ে একটু রেস্ট করলো আর বাচ্চারা না গান বাজনা করলো আর রেস্ট করে গান বাজনা করার পর এদিকে সন্ধ্যাও হয়ে গেল। সন্ধ্যার সময় আমরা কি করলাম এখন সন্ধ্যা না এখন বলতে গেলে রাত নয়টা সাড়ে নয়টা বাজে আমাদের আমরা গায়ে হলুদটা শুরু করে দিলাম কারণ আমরা তেমন বড় করছি না গায়ে হলুদটা ঘরোয়াভাবেই আমাদের গায়ে হলুদটা হচ্ছে আমাদের ঘরের যা সদস্য আছে তিরিশ চল্লিশ জন মানে যা ঘরের সদস্য আছে বোনেরা ভাইয়েরা সবাই মিলে আমাদের ছোটোখাটো করে ঘরোয়া সিস্টেমে গায়ে হলুদটা আমরা করছি সেই জন্য মানুষ তেমনই দেখা যাচ্ছে না আপনারা হয়তো বলবেন গায়ে হলুদ হচ্ছে কোনো মানুষজন নাই আমরা ঘরের মানুষ এই ছোটোখাটো করে গায়ে হলুদটা করছি আমাদের বাচ্চা কাচ্চা বলেন ভাই বোনরা মিলে অনেক মানুষ হয়ে গেছে আমরা এখন সবাই নাচ গান করছে আমাদের দোলা সাহেবও নাচ গান করছে বোনের ছেলে মেয়েদেরকে নিয়ে ওনার আজকে যেহেতু গায়ে হলো উনি অনেক খুশি ওনার বিয়ে হবে কালকে সেই জন্য বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে উনি নাচ গান করলো হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আমি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আজকে এতক্ষণ ধরে ভিডিও দেখে বুঝতে পারছেন আমি আজকে আপনাদের জন্য কি ভিডিও নিয়ে এসেছি ভাইয়ের গায়ে হলো ও অনেক খুশি খুশিতে ভাই বোন সবাইকে নিয়ে ও নাচ গান করছে আর কি গানেতে নাচছে এটা আমি আপনাদের সামনে আওয়াজটা দিতে পারছি না তার জন্য দুঃখিত কারণ আমার গানটাতে কফি এসে যেতে পারে কপি আসলেতেই শেষ আমার এত সুন্দর ভিডিওটা নষ্ট হয়ে যাবে ব্লগটা সেজন্য আমি গানটা অ্যাড করতে পারছি না আপনারা নাচ দেখিয়ে অনুভব করতে পারবেন কি গানের মধ্যে ওরা নাচ গান করছে আর আমি এখান থেকে একটু একটু কেটে কেটে আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু কাটতে ইচ্ছে করছে না ভিডিওগুলো অনেক সুন্দর আর যখন আমার ভাই থেকে বাচ্চা কাচ্চা হবে ওরা দেখবে ওর বাবার বিয়েতে সবাই কত এনজয় করেছে এগুলোর জন্য আমি ভিডিওটা রেখে দিলাম আর কাটলাম না সবাই নাচ গান করছে কিন্তু আপনারা গান শুনতে পারবেন না কিন্তু অনুভব করতে পারবেন ওরা কী গানেতে নাচ গান করছে আমাদের রাত রাতটা আমরা করেছি আমাদের নতুন বিল্ডিং করেছি আমার বাবার বাড়িতে নতুন বিল্ডিং করেছে নতুন বিল্ডিংয়ে আমরা আমাদের গাই হলুদটা করেছি এদিকে নাচ গান শেষ হওয়ার পরে সবাই ফ্যামিলির সবাই পিক তুলছে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি পিক পরিবারের সবাই মিলে ছবি তোলা হচ্ছে তারপরে ছবি তোলার পরে কেক খাওয়ানো হবে হাতে মেহেদি পরানো হবে গায়ে হলুদও বলতে পারেন মেহেদি রাতও বল রাতও বলতে পারেন কারণ আজকে আমাদের প্রোগ্রামটা ছিল আমরা একটু কেক কাটবো তারপরে হচ্ছে সবাই হাতে মেহেদি পরবে হাতে মেহেদি পরাটা আমি রেকর্ড করতে পারিনি কারণ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল সে কারণ আমি মেহেদি পরাটা রেকর্ড করতে পারিনি দেখুন ওরা কত সুন্দর করে সেলফি তুলছে ওরা কীভাবে সেলফি তুলছে ওইটাও আমি রেকর্ড করে নিলাম এগুলা হচ্ছে আমার দোলাবাই ভাই আর কি সবাই শালাবুকে নিয়ে ছবি তুলছে সবাই একসাথে কেকটা কেটে নিল আর একজন একজনকে খাইয়ে দিচ্ছে আমাদের মেহেদি রাত অথবা গায়ে হলুদ এতটুকুতেই শেষ হয়ে যাবে কারণ এত গভীর পর্যন্ত আব্বু বাঁকা দিচ্ছে বলতেছে নাচ গান অনেক হয়েছে কেক কাটাকাটি অনেক হয়েছে এবার সবাই ঘুমিয়ে পড়ো কারণ রাত নাচ গান করতে কেক খাওয়াইতে আমাদের প্রায় রাত একটা দেড়টা বেজে গেল কেক খাওয়ানোর পর আমাদের অনুষ্ঠানটা আমরা এতটুকুতে শেষ করে দিয়েছি এখন বোনদের খাওয়ানো হচ্ছে কেক বোনদের কেক খাওয়ানো সবাই পিক তোলার পরে আমরা সবাই যার যার হাতে মেহেদি একজন একজনকে মেহেদি পরিয়ে দিয়েছে ওইটাও রেকর্ড করতে পারলাম না আমাদের মেহেদি রাতটা আপনাদের কাছে কেমন লেগেছে এতক্ষণ ধরে যারা ভিডিও দেখেছেন তারা কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লেগেছে ভুল ত্রুটি নিয়ে মানুষের জীবন ভিডিওতে কিছু ভুলও থাকতে পারে কিন্তু শুদ্ধ আছে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমার বলা অথবা ভিডিওতে তা আমাকে কমেন্টে জানাবেন পরবর্তীতে যেন আমি সেটা ঠিক করে করতে পারি এগুলো হচ্ছে আমার বড় আপুর ফ্যামিলি আর এগুলা হচ্ছে মেজো আপুর ফ্যামিলি এগুলা হচ্ছে সেজু আপুর ফ্যামিলি সবাই সবার পরিবার নিয়ে ছবি তুলছে এদিকেও আমার ছেলে ওর মামার সাথে ছবি তুলছে স্টেজে মেহেদি রাতের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন এটা হচ্ছে আমার সৌভাতবর্ণ ফ্যামিলি আজ পর্যন্তই পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব বিয়ের ভিডিও নিয়ে আসসালাম ওয়ালাইকুম আল্লাহ হাফেজ